বরিশাল 4 হিজলা মেহেন্দিগঞ্জ আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি এই আসনে দল মনোনীত প্রার্থী ছিলেন। একই আসনে ভোটের লড়াইয়ে অনুমতি পেয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ। এদিকে একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামানের মনোনয়নপত্র দল থেকে বাতিল করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশাল 4 আসনে 5টি মনোনয়নপত্র ছিল, এর ভিতরে 3টি গৃহীত হয়েছে, 2টি বাতিল হয়েছে। বাতিল হয়েছে জনাব শাম্মী আহমেদ, তারটা সংবিধানে যে 66 অনুচ্ছেদের বিধান আছে দ্বৈত নাগরিকত্বের, এই কারণে। আর আরেকজন প্রার্থী আসাদুজ্জামান, তিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, তার দল তার মনোনয়ন বাতিল করে আমাদের চিঠি দিয়েছে। জেলার 6টি আসনে মোট 10 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। জেলায় এখন বৈধ প্রার্থীর সংখ্যা 45 জন। বরিশাল জেলার 6টি সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই হয় গতকাল রবিবার। 7 জন প্রার্থীর বিষয়ে অধিকতর যাচাই বাছাইয়ের কারণে আজ সোমবার বিকেল 3টায় পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম। এদিকে বরিশাল 1 গণ্ডদিয়াগুল জেলা আসনে হলফনামা দাখিল না করা ও দলীয় মনোনয়নপত্র সংযুক্ত না করায় জাকের পার্টির মোহাম্মদ রিয়াজ মোর্শেদ জামান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশাল 2 উজিরপুর বানারীপাড়া আসনে ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রিয়াজ খান ও দলীয় মনোনয়নপত্র সঠিকভাবে পূরণ না করায় জাকের পার্টি জেপির ব্যারিস্টার আলবার্ট বারৈর প্রার্থিতা বাতিল করা হয়। বরিশাল 6 বাকেরগঞ্জ আসনে ঋণ খেলাপি হওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ শামসুল আলম, একই কারণে আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ জাকির খান সাগর, এক ভাগ ভোটারের সমর্থন সঠিক না থাকায় আওয়ামী লীগের বিদ্রোহী মোহাম্মদ শাহরিয়ার মির্জা, একই কারণে আওয়ামী লীগের বিদ্রোহী নুরে আলম শিকদার ও দলীয় মনোনয়নপত্র বাতিল করায় বাংলাদেশ কংগ্রেস মোহাম্মদ হুমান কবিরের মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। বরিশাল 3 ও বরিশাল 5 আসনে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম। আমরা গতকাল বরিশাল জেলার 6টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করি এবং আজকে বিকেল 4টার ভেতরে এই মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম করে নির্বাচন কমিশনে আমাদের চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার জন্য সময়সীমা। তো সেই আলোকে আমাদের সমস্ত যাচাই বাছাই শেষে আমি আপনাদের উদ্দেশ্যে আমাদের আসন ভিত্তিক তথ্য উপস্থাপন করছি। 119 বরিশাল 1 গৌরনদীআগল জেলার 4 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, বাছাইয়ে তাদের মধ্যে 3 জনেরটা গৃহীত হয়েছে এবং 1 জনেরটি বাতিল হয়েছে। 120 বরিশাল 2 উজিরপুর বানারীপাড়ায় 13 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এর মধ্যে 11টি মনোনয়নপত্র গৃহীত হয়েছে এবং 2টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। 121 বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জে 9টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল, 9টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে, কোনো বাতিল নেই। 122 বরিশাল 4 মেহেন্দিগঞ্জ হিজলা 5টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল, এর ভিতর 3টি গৃহীত হয়েছে এবং 2টি বাতিল হয়েছে। 123 বরিশাল 5 বরিশাল সিটি কর্পোরেশন এবং সদর, মানে 8টি মনোনয়নপত্র দাখিল হয়েছিল, 8টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে, কোনো বাতিল নেই। 124 বরিশাল 6 বাকেরগঞ্জ দাখিলকৃত মনোনয়নপত্রের সংখ্যা 16, এর ভেতরে 11টি মনোনয়নপত্র গৃহীত হয়েছে, 5টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। বরিশাল জেলার 6টি সংসদীয় আসনের মোট 55 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার মধ্যে 45 জন তাদের মনোনয়নপত্র বৈধ হিসাবে গৃহীত হয়েছে এবং 10টি বাতিল করা হয়েছে।